এই কাপটা আমি একবার করে চুমুক দিয়ে যাই। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায়, কোচবিহার থেকে বাইরে, কিন্তু এই জায়গাটায় অনেকেই আসেন, নামটা বললেই চিনবেন একদম। এটা মানে আপনারা তো অনেকে ডুয়ার্স ঘুরতে যান, যে ডুয়ার্সে এলে বীরপাড়া মোড় থেকে সোজা এগিয়ে আসলে ডানাতে যে ঢুকবেন বিন্দাগুড়ির দিকে, ওখানে ঢুকে একটা চায়ের দোকান আছে, অনেক পুরনো চায়ের দোকান, খুব টেস্টি চা, এবং 90% টাইম দোকানটা কোনো সময় ভোরবেলার থেকে ফাঁকা পাবেন না। খালি এখানকার লোকজন যে না প্রত্যেকটা টুরিস্ট এবং অনেক সেলিব্রিটি ওই দোকানে চা খেয়ে গেছেন। এই দোকানে প্রচুর ধরনের চা পাওয়া যায়, আমরা আজকে কেশর চা খাবো, চলুন দেখে নিই। এই যে সেই বিখ্যাত চায়ের দোকান, আমরা গেছিলাম একটু শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে সেবক দিয়ে ঘুরে এলাম, তো আসার সময় এই দোকানটায়, এখান থেকে যাওয়ার সময় এই দোকানটায় আমাদের চা না খেলে ভালোই লাগবে। দোকানটার নাম দেখুন, তেলিপাড়া মোড়। প্রচুর ধরনের মাটির ভরে চা দেওয়া হয়, প্রচুর জিনিস আছে, প্রচুর লোক এখানে থাকে, সব সময় ভিড়। দাদা চা বানাচ্ছে, অনেক রকমের অনেক ধরনের চা, সাথে নানা ধরনের স্ন্যাক্সও পাওয়া যায়। বিখ্যাত সেলিব্রিটি মোশাররফ করিম ওই দোকানে এসে চা খান। এদিকে এলে দাদা বাড়ি কোথায়? আসাম। কিরকম লাগবে দোকানে চা খেয়ে? ভালো লাগছে। ভালো, কেমন লাগলো কিশোর চা? খুব সুন্দর। কিতনা দিন কা দোকান আপনার? এটা 2015 থেকে চালু আছে। 2015 থেকে। কত ধরনের চা বানান আপনি? 30-এর উপর আছে। আমাদের 10 টাকা থেকে বেস মডেল একদম সব থেকে নর্মাল চা, তার উপরে গিয়ে আপনার গিয়ে 30 টাকা, 60 টাকা, 80 টাকা, আপনার লাস্ট 250 রুপিস আছে লার্জ কাপের মধ্যে। মোটামুটি রেগুলার কত কাপ বিক্রি হয়? কাপে তো হিসাব নাই, আমরা প্রায় প্রায় এভরিডে 50-50-50 কিলোর উপরে দুধ যায়। 50 কিলোর উপরে দুধ? হ্যাঁ, এভরিডে ওই এভরিডে আছে আমাদের। ওইটা চলে আমাদের চা চলে এসছে, এই দেখুন আমাদের বিখ্যাত কেশর চা, খুব দুর্দান্ত এই কেশর চাটা আজকে আমরা খাবো, টেস্ট করবো। এর আগেও আমি একবার এই দোকানে খেয়েছি। এখানে মোমো তৈরি হচ্ছে। ভাইয়া চায় কে বিনা আর কে কে বানতা ইদার? চায় বাটার টোস্ট হোগা, ব্রেড অমলেট, ভেজ মোমো হিসাব হোগা, ম্যাগি ওগেরা হোগা। সব সময় ভিড় রয়েছে দোকানে। মোটামুটি অনেক ভোরেই খুলে এটা, আর তারপরে সারাদিন প্রায় ফাঁকা থাকে না। রোজ 50 কিলো দুধ লাগে ওনাদের, তার মানে চিন্তা করতে পারছেন রেগুলার কত চা বিক্রি হয়। দেখলেন একদম সোজা ঠিকানা, আতেন যে ভি আতেন স্টেম খাতে না, ইদর মে চাই বহুত আচ্ছা বানাতে হ্যায় লোগ, ইয়াহ পর একদম বহুত চাই ভি আচ্ছা হোতা হ্যায়, লোগ জো ভি আতা হ্যায় না জায়গা হম সেই দূর দূর আতে সে বহুত ফেমাস চাই ইন লোগোঁ কা, আচ্ছা চাই বানাতা হ্যায় লোগ। হম ভি বহুত বার পি চুকে হ্যায়, বহুত বড়িয়া বানাতে হ্যায়। কোন কোন সি চাই ট্রাই কি হো? চায়ে তো ইয়ে কেসা চায় বানাতে হ্যায়, স্পেশাল চায় বানাতে হ্যায়, কুলর চায় বানাতে হ্যায়, ইয়ে তন্দুরি চায় বানাতে হ্যায়, কিতনা ভ্যারাইটি কা চায় বানাতে হ্যায় লোগ, তো জো ভি বোলে সে চায় বানায়েঙ্গে ইয়ে লোগ। और चाय का टेस्ट भी इनका अच्छा है था, और रिस्पेक्ट भी अच्छा करते हैं लोग चाय में ना। थैंक यू जी, ये बात कीजिए इनसे। बढ़िया बढ़िया। कहाँ से है? हम भी जगह से, सेम सिटी से। सेम सिटी से, बढ़िया लगता है इधर का चाय? हाँ, लास्ट 10-12 ईयर से पीता हूँ उधर चाय। अच्छा, तो भी सूट में आने से। ओके, थैंक यू। এদের ফেমাস হলো এই যে কেশর চা। কেশর চা আমি এখানে 2015-তে জয়েন করি এখানে। আচ্ছা, বীরপাড়া এনেছে এসে। আর 2015 থেকে আমি এখানে মালবাজারে বাড়ি, যতবার যাতায়াত করি মোটামুটি প্রায় এখানে আসি। আর এই ফেমাস মানে এই কাপটা আমি একবার করে চুমুক দিয়ে যাই, এটা এখানকার ফেমাস, এটাই খুব ভালো কেশর চা। তাহলে আমাদের আজকে চা খাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি, যেটা বললাম একদম সোজা ঠিকানা, আপনারা বীরপাড়া মোড় থেকে যখন আসবেন
এই বিনাগুড়ি লাইনে ঢোকার সময় ঠিক ঢুকতেই ডান হাতে দেখবেন ইয়োহো চা, তেলিপাড়া মোড় জলপাইগুড়ি। অবশ্যই বলবো সবাইকে, এদিকে যারা ডুয়ার্স ঘুরতে আসবেন আসুন একবার এই দোকানের চা টেস্ট করুন, বারবার এই দোকানের চা খেতে যাবেন। আমাদের ঢেকুর চ্যানেলকে দেখুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।